পাট খানিকটা এক চামচ মতো হলুদও দিয়ে নিলাম। মনে রাখতে হবে এই মাছগুলো কিন্তু কখনো ডিপ ফ্রাই হবে না বা বেশি ফ্রাই হবে না, হালকা শ্যালো ফ্রাই করতে হবে এটাকে। আমি একে 10 মিনিট রেখে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে, এই মাছ কিন্তু প্রচণ্ড ফোটা ইয়েছে। আমি তেল মাছই নিয়েছি, তাও দিতে মাছগুলো ভাজতে হবে। ঢাকনাটা নামিয়ে নিই, মাছগুলোকে আমি এবার উল্টে দেবো। মাছের টেনেছি ফোটা, এই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নের বদলে আমরা কালো জিরা ব্যবহার করতে পারি। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে বড় চামচের 2-3 চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি। সবগুলো একটু ভাজা হবে। পেঁয়াজ বাটাটা আধা আধি ভাজা হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে দিচ্ছিলাম সেটা। দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, এটা কিন্তু বুঝে দিতে হবে ঝাল। কোনো কোনো লঙ্কা প্রচণ্ড ঝাল হয়, এটাও খুব বেশি ঝাল, ওই জন্য আমি 1 চামচ মতো দিলাম। 1 চামচ সর্ষে বাটাও দিচ্ছি এতে। দিচ্ছি 1/2 চামচ পরিমাণ নুন। এটা আমার কষানো হয়ে গেছে, আমি এই সর্ষে বাটার জলটা দিয়ে দিলাম। জাস্ট 2 মিনিট ঢেকে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি খুব সাবধানে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে। ঢাকা দিয়ে 3-4 মিনিট আমি মাছটাকে সেদ্ধ হতে দেবো। মাছগুলো এবার একটু উল্টে দেবো। এই পিঠটাও প্রায় হয়ে গেছে, আমি এবার এখান থেকে একটু ঝোল তুলে নেব। দু চামচ সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। চাইলে কমও দেওয়া যায়, কিন্তু আমি একটু বেশি ঠিক করব, সেই কারণে আমি 2 চামচ সর্ষে বাটা ঝোলের মধ্যে তুলে নিলাম। মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিই। আমি কনসিস্টেন্সি এরকম রাখতে চাইছি বলে এই পরিমাণ সর্ষে বাটা দিলাম, কম দিলেও হয়। এর মধ্যে আমি দিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল। বানিয়েছি আজকে আর বাসন্তী, এটা খুব একটা অপ্রচলিত রেসিপি, তোমরা একটু বানিয়ে খাও, দেখবে কি দারুণ লাগে এটা খেতে। এটা সত্যি সত্যি স্বর্গীয় স্বাদ।